কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা নিয়ে চরম সমালোচনা করেছিলেন। আমি তো পরিবারদের সাথে দেখা করতে গিয়ে কাল দেখলাম কারো মাথায় একটা পট্টি বাঁধা আছে, মানে এমন কি ভালো করে ওষুধটা পর্যন্ত দেওয়া হয়নি, ইনজুরি যে জায়গাটা সেই জায়গাটাকে ক্লিন আপও করা হয়নি, একটা ঘরের মধ্যে সবাইকে রেখে দিয়েছে জাস্ট, মানে হয়তো ওদের দোষ নেই, অত তাড়াতাড়ি কোথায় পাবে জায়গা, একটা পাখা পর্যন্ত নেই। সেই জন্য আমরা তাদের কালকে অলরেডি বাসে নিয়ে এসেছি এবং ট্রেনেও নিয়ে এসেছি, আর কিছু লোক যাদের মিসিং এবং ডেড বডি আইডেন্টিফাই করতে পারেনি এখনও, সেটা আমরা আমাদের প্রশাসন থেকেও দেখছি যে তাদের অ্যারেঞ্জমেন্ট আমরা ওখানে থাকার করছি। কিন্তু কেমন চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে কটক মেডিকেল কলেজ হাসপাতালে? এ রাজ্য থেকে আহতদের চিকিৎসায় কি কোনো ঘাটতি রয়েছে? হাসপাতালের পরিবেশ কেমন তা দেখতে এবার হাসপাতালে অন্তর তদন্তে পৌঁছলো সিএন। মেডিকেল কলেজের সার্জারি বিভাগের মেল ওয়ার্ডের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি। এই ওয়ার্ডের চিত্রটা তুলে ধরবো, যে চিত্র দেখলে পশ্চিমবঙ্গের হাসপাতালের সঙ্গে কখনোই আপনারা মেলাতে পারবেন না। একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডের ভেতরে এই যে বড় বড় যে রুম, সেই রুমে মাত্র চারটি করে বেড রয়েছে, চারদিকে চারটি বেড এবং বাকি সমস্ত অংশ কিন্তু ফাঁকা রয়েছে। বেডের নিচে কোনো পেশেন্ট এখানে কিন্তু রাখা হয় না, বা বেডের নিচে পেশেন্ট রেখে কোনো চিকিৎসার ব্যবস্থা এখানে করা হয় না। এবং ক্লিনিং, এখন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড নিয়মিত পরিষ্কার করা হয়। এই ভুবনেশ্বর এইমসে যে ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, যেভাবে ওয়ার্ড মেনটেন করা হয়, ঠিক একই রকমভাবে এই কটক মেডিকেল হাসপাতালেও ঠিক একই রকম পরিষেবা দেওয়া হয়। উল্লেখ্য, করমণ্ডল দুর্ঘটনায় আহত বাংলার 54 জন চিকিৎসাধীন কটক মেডিকেল কলেজ হাসপাতালে কি বলছেন তারা, কেমন পরিষেবা পাচ্ছেন তারা, কতটা পার্থক্য রয়েছে এ রাজ্যের হাসপাতালের সঙ্গে, শুনে নিন তাদের মুখেই। ব্যবস্থা এখানে খুব ভালোই দেখছি, মোটামুটি ভালোই লাগছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এতে চাপাচাপি থাকে ওখানে, অনেক বেশি পেশেন্ট থাকে, হ্যাঁ, এই না না, ডাক্তাররা নিয়মিত ভালোই আসছে, দেখছে, সেবা সুস্থ ভালোই করছে। এখানে দেখছি তো মোটামুটি ভালোই হচ্ছে। পশ্চিমবঙ্গের থেকে এখানে ভালো না খারাপ? না ভালো। এইখানে আপনি ভর্তি আছেন, এখানকার ব্যবস্থাপনা কেমন দেখছেন? ভালো ভালো। ফাঁকা বেড, আপনি একা একটা বেডে রয়েছেন, এরকম কি আমাদের রাজ্যে দেখা যায়? না দেখা যায় না। ওখানে তো জাম, কোনটা ফাটা, কোনটা হয়েছে ফাটা ফাটা মোটা, ভাঙা চূড়া, নোংরা, তারপরে তেরেঙ্গার গুটকা টুটকা সব পড়ে আছে, আর তারপরে নার্সরাও ঠিক মতন কাজ করে না, এদিক ওদিক ঘুরে। এটা কোথার কথা বলছেন? আমাদের বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। এখানে কাজ দেওয়া হলে তো খুব ভালোই হয়, তাহলে আর বাইরে বাইরে আমরা যাবো না, বাংলায় কাজ হলে কি আর আমরা বাইরে যাব? বাংলায় কাজ নাই বলেই তো আমরা বাইরে যাওয়া দূরে ছুটে। ওখানে যখন ট্রিটমেন্ট খুবই ভালো হচ্ছে, হ্যাঁ, প্রচুর সাহায্য করছে, এখানকার মানুষ প্রচুর ভালো এবং প্রচুর সাহায্য করছে। হাসপাতালের আধিকারিকের মুখেও শোনা গেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বস্তির বার্তা। About 54 patients are being treated from Bengal. বহুত আচ্ছা হে, সম অফ দেম হ্যাভ বিন অপারেটেড, কুছ অপারেশন ভি হুয়া হে, ও ঠিকঠাক হে। হাসপাতালের ওয়ার্ডে প্রতিটা রুমে মাত্র 4টি করে বেড, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে সারাক্ষণ, প্রত্যেক রোগীর সঙ্গে সারাক্ষণ নার্স মজুদ। হাসপাতালের ব্যবস্থাপনা দেখে এ রাজ্যের হাসপাতালে এই অবস্থার কথা কল্পনাও করতে পারছেন না পশ্চিমবঙ্গের মানুষরা, আর তাই মুখ্যমন্ত্রীর দাবি সেখানে যেন হাস্যকর। কদিন আগেই যে মুখ্যমন্ত্রী নবান্নে বসে অভিযোগ করেছিলেন যে উড়িষ্যায় আহত বাঙালিদের চিকিৎসা ঠিকমতো করা হচ্ছে না, সেই উড়িষ্যায় ভর্তি থাকা এই কটক হাসপাতালে প্রায় 54 জন রোগী বাংলা থেকে, তারা কিন্তু ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে দেখতে আজকে এসেছিলেন। এবং যারা ভর্তি রয়েছেন তারা দাবি করছেন এখানে খুব ভালো চিকিৎসা চলছে, খুব ভালো পরিষেবা দিচ্ছেন চিকিৎসক নার্স, তারা কিন্তু যথেষ্টই তাদেরকে কেয়ারিংভাবে তাদের কিন্তু চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে দাবি করেছিল সেই দাবি কার্যত এইখানে ভর্তি থাকা রোগীরাই কার্যত নস্যাৎ করছেন। কটক হাসপাতালের ভেতর থেকে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, উড়িষ্যা।